So hey guys, what's up and welcome to Shomdutto Show guys. কালকে তো আমরা পুরো মারাত্মক ডিসকাশন করেছি, সিরিয়াসলি মারাত্মক ডিসকাশন করেছি, প্রত্যেকটা ম্যাচকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে আর ফাইনাল প্রেডিকশন দিয়েছি আমরা। দেখো আমরা তো খুব ইজিলি প্রেডিক্ট করে দিচ্ছি, মানে হ্যাঁ কে জিতবে, কে হারবে, কিভাবে হারতে পারে, কিভাবে জিততে পারে, কিন্তু WWE-র কাছে কিন্তু গাইস সবথেকে বড় বলা চলে ধরম সংকট জায়গা বলতে গেলে যে WWE কাকে পিক করবে। কারণ গাইস এটা তো তোমরা বুঝতেই পারছো, যদি কোডি রোজ জেতে তাহলে রোমান রেইন্স ফ্যানরা পুরো আলাদাই ট্রেন্ডিং এ তুলে দেবে, মানে WWE কে পুরো ধ্বংসলীলায় পাঠিয়ে দেবে। আর যদি কোডি রোজ হেরে যায়, যেমন আমরা উই ওয়ান্ট কোডি কে ট্রেন্ড হতে দেখেছি, তেমন রসলমেনিয়ার পুরো 14 গুষ্টি উদ্ধার করে দেবে, মানে WWE 14 গুষ্টি উদ্ধার হবে, ট্রিপল এইচ এর 14 গুষ্টি উদ্ধার হবে, মানে সিরিয়াসলি গাইস ফ্যানসরা এই মুহূর্তে আমি বলবো যে হ্যাঁ একটুখানি টক্সিক। কারণ অনেকেই দেখি যে ভাই আমার ভিডিওর নিচেও কমেন্ট করে যে রোমান রেইন্স তোর বাবা হয়, তুই কি করে বলতে পারিস রোমান রেইন্স হারবে। আবার কিছু ফ্যান্সরা বলে যে হ্যাঁ ভাই কোডি রোডসকে এবার জিততেই হবে, যদি না জেতে তাহলে আমি WWE দেখা ছেড়ে দেবো। তো মানে বুঝতেই পারছো ভাই, এটা মানে আলাদাই লেভেলের ইমোশন। মানে এরকম কোনো ভাই কোনো রসলমেনিয়া মেইন ইভেন্টের সময় হয়নি, ইভেন জন সিনা রক দুজন বড় নাম সেই সময়ও কিন্তু এরকম এক্সাইটমেন্ট বা এরকম ইমোশনাল কিন্তু হয়নি যতটা এবারে রোমান রেইন্স আর কোডি রোডস এর ক্ষেত্রে হয়েছে। আর হ্যাঁ এটা ঠিক যে আমি কালকে বলছিলাম যে ভাই কোডি রোডস এর জেতার দিক দিয়ে মানে চান্স প্রচুর বেশি, কারণ স্টোরি লাইন এঙ্গেজ আছে, কিন্তু রোমান রেইন্স এর দিকে খালি কিছু থিং আছে। জাস্ট হ্যাঁ রোমান রেইন্স কে রেকর্ড বানাতে হবে, রোমান রেইন্স কে আরো টাইটেল রেন রাখতে হবে, তো এটাই মেইন ব্যাপার। কিন্তু গাইস এই মুহূর্তে তোমরা বুঝতেই পারছো গাইস কোডি রোডস আর রোমান রেইন্স এর উপর যেরকম ভাবে ফ্যান্সরা মানে মানে ফ্যান্সদের সাপোর্ট দুদিকে বলা চলে ইকুয়াল আছে বা একটু বেশি রয়েছে, তো তার দিক দিয়ে ভাই WWE-কেও কিন্তু রিসার্চ নিতে হবে যে আমরা এমন এমন রেজাল্ট বের করবো যেটা দুপক্ষকেই যাতে খুশি রাখা যায়। হ্যাঁ এটা সত্যি বলতে গেলে খুবই কঠিন যে দুপক্ষকে কিভাবে খুশি রাখবে। আর গাইস সিরিয়াসলি মানে এত এত রিপোর্ট এসছে, হ্যাঁ অফিসিয়াল নাকি গাইস মার্চেন্ডাইজও নাকি বেরিয়ে গেছে যে হ্যাঁ রসলমেনিয়া নাইট টুর পরে যে তোমরা দেখেইছো যে লাস্ট ইয়ার কিরকম হয়েছিল, যখন রোমান রেইন্স টাইটেল রিটেন করেছিল, সেই অ্যান্ড স্টিল বলে রোমান রেইন্স যে টাইটেল রিটেন করেছিল তার একটা স্পেশাল টি শার্ট বেরোয়, তো ওরকম গাইস এবারেও নাকি রেডি হয়ে গেছে, ঠিক নাইট টু হবে আর সুপার স্টোরে এটা বেরিয়ে যাবে। তো প্রচুর ফ্যান্সরা বলছে তাহলে কি এখন থেকেই পুরো ডিসিশন নেওয়া হয়ে গেল, মানে পুরো লক হয়ে গেল যে হ্যাঁ কে জিততে চলেছে, বা কে জিতছে সেটাকে নিয়ে তো এখন কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ ওই টি শার্টে কি লেখা থাকবে যে ফাইনালি স্টোরি এন্ড হলো নাকি অ্যান্ড স্টিল ইউর চ্যাম্পিয়ন এরকম ভাবে লেখা থাকলে এখন কিচ্ছু বলা নেই গাইস। দুপক্ষ এখন আলাদাই লেভেলের প্রেডিকশন মারছে, কিন্তু গাইস এটা বোঝাই যাচ্ছে গাইস WWE কিন্তু এমন ডিসিশন নেবে যেটা হয়তো আমাদের কাছে খুবই কন্ট্রোভার্সিয়াল গাইস হতে পারে। কারণ এই মুহূর্তে গাইস WWE বুঝতে পারছে ভাই হ্যাঁ কোডি রোডসের পুরো সাপোর্ট আছে, কিন্তু রোমান রেইন্সকেও টাইটেল রিটেন করাতে হবে। হ্যাঁ গাইস WWE কিন্তু অনেক অনেক কিন্তু মানুষ WWE-র মধ্যে চায় যে হ্যাঁ রোমান রেইন্স টাইটেল রিটেন করুক। আর গাইস আমিও কিন্তু এর উপর কিন্তু লজিক দিয়েছি, তোমরা আমার দেখো আমি সমস্ত কিছু ডিসকাশন করি, এমন নয় যে জাস্ট একটা রিপোর্টকে জাস্ট বলে দিলাম যে হ্যাঁ কি হতে পারে, আমি পুরো ডিটেলসে ডিসকাশন করি, আমরা পুরো অ্যানালাইজ করি প্রত্যেকটা জায়গাকে। তাই জন্য কিন্তু ভাই শুভম দত্ত শো যখন তোমরা দেখতে আসবে তখন তোমরা ফিল করবে ভাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাশন করি। আর আমি বলেছিলাম যে গাইস হ্যাঁ প্রচুর WWE-র মধ্যে এমন প্রচুর মানুষ আছে যারা চায় যে ভাই রোমান রেইন্স টাইটেল রিটেন করুক, কারণ রোমান রেইন্স যদি হেরে যায় তাহলে সেকেন্ড কাউকে কিন্তু ওই স্তরে নিয়ে যেতে পারবে না, ওই রেকর্ডগুলো ভাঙার দিকে কিন্তু নিয়ে যেতে পারবে না। তাই রোমান রেইন্স এখন যে পজিশনে রয়েছে সে যদি রিটেন করে সেটা কিন্তু খুব দরকার। অপরদিকে যদি তোমরা কোডি রোডসকে দেখো তাহলে WWE চায় যে কোডি রোডসকে একটা কোম্পানির ফেস বানাতে, আর সে ওয়ার্ল্ড টাইটেল জেতে নি, এটা খুবই আজব ব্যাপার। তো এই ডিসিশনটা না এমন সিচুয়েশন হয়ে গেছে হ্যাঁ কোডি রোডসকে তো ভাই ফিউচারে ওয়ার্ল্ড টাইটেল জেতাতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ কোডি রোডসের এটাই তো ভাই শুরু হয়েছে, কারণ এটাই কিন্তু অ্যাকচুয়ালি কোডি রোডসের মানে জার্নি শুরু হয়। আগের কোডি রোডস কি হয়েছে সে সমস্ত ছেড়ে দেওয়া ভাই, আমেরিকান নাইটমেয়ারের জার্নি আগের বছর থেকে বলা চলে শুরু হয়েছে, কারণ আমি আগের বছর রসলমেনিয়া থেকেই বলবো যে মানে পুরো স্ট্রাগল একদম পুরো ফুল ফোর্সে শুরু হয়েছিল। কিন্তু এবারে মানে এমনই পজিশনে হয়ে গেছে না যে WWE এটা ভাবছে ভাই হ্যাঁ কোডি রোডস যদি হেরে যায় মানে যদি ক্লিন যদি পিন হয়ে যায় তাহলে ফ্যান্সরা খেপে যাবে, আর রোমান রেইন্স যদি হেরে যায় তাহলেও ফ্যান্সরা খেপে যাবে। তো এখানে কিন্তু এমন একটা মোমেন্ট বিল্ড করতে হবে যাতে কোডি রোডস ফ্যানরাও যাতে কোনো একটা মানে থ্রেট হয়ে যায় যে হ্যাঁ ভাই আমরা এই রিজন রেখেছি, আর রোমান রেইন্স ফ্যানরা ওদিক দিয়ে একটা কিছু রিজন রাখবে যে হ্যাঁ মানে তোলপাড় কাণ্ড হবে, এটা বোঝাই যাচ্ছে ভাই সিরিয়াসলি বোঝা যাচ্ছে যে তোলপাড় কাণ্ড হবে। কিন্তু অ্যাঙ্গেল গাইস অনেক হতে পারে, আর
মেবি গাইস হতে পারে যে রসলমিনিয়া 40 নাইট টু মেইন ইভেন্ট শেষ হলো একটা কন্ট্রোভার্সিয়াল এন্ডিং দিয়ে। এবার দেখো তোমরা অনেকেই বলবে যে এটা হতে পারে ওটা হতে পারে, ইভেন আমি একজনের কমেন্ট পড়েছি, হ্যাঁ তোমরা তো অনেকেই কমেন্ট করো কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিতে কিনা আমি এটা ভাবি যে যদি আমি রিপ্লাই দিই তাহলে অন্য কেউ এখানে তর্কে ঢুকে যাবে, তারপরে ভাই রিপ্লাইয়ের পর রিপ্লাই মানে সারা দিন সারা সপ্তাহ ধরে চলবে, তাই জন্য আমি সবার কমেন্ট পড়ি রিয়্যাক্ট করি তোমরা দেখবেই ডেফিনেটলি। কিন্তু একজনের কমেন্ট আমার সেটা লেগেছে যে সে মানে দেখো এটাকে নিয়ে আমরা কথা বলেছিলাম ঠিকই কিন্তু ডাব্লিউডাব্লিউই এটার উপর কোনো অ্যাঙ্গেল রাখেনি, তাহলে কি গাইস রসলমিনিয়াতে এই অ্যাঙ্গেলটা রাখতে পারে যে দেখো ট্রিপল এইচ অবভিয়াসলি অফিসিয়াল করেছিল রোমান রেইনস আর কোডি রোডস এর ম্যাচ, তারপরে স্ম্যাকডাউনে ট্রিপল এইচ বলেছিল যে হতে পারে কেউ হয়তো ফাইনাল বস বা হতে পারে কেউ হয়তো বোর্ড অফ ডাইরেক্টরস এর মেম্বার, কিন্তু এখানে আমি যেটা ঠিক করব সেটা হবে, এখানে যা ডিসিশন নেওয়া হবে সেটা আমার উপর দিয়ে হবে। তো ট্রিপল এইচ তো ভাই ওখান দিয়ে তো ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে রোমান রেইনস আর কোডি রোডস এর, কিন্তু রক যে স্ম্যাকডাউনে বলেছিল যে ওই যে ট্যাগ টিম ম্যাচে যদি সেথ রলিন্স আর কোডি রোডস জেতে তাহলে ব্লাড লাইন ফ্রি হবে আর যদি হারে তাহলে ব্লাড লাইন রুলস ম্যাচ হবে, তবে রক নিজে কিন্তু স্টিপুলেশনটা দিয়েছে, ইভেন কোডি রোডস কিন্তু তারপরে সেই বলেছিল যে তুই কি অথরিটি মানে হেড যে তুই সমস্ত ডিসিশন নিবি, তোর অধিকার আসে কি করে যে তুই এটা বলবি যে হ্যাঁ ব্লাড লাইন রুলস ম্যাচ হবে। তো সেক্ষেত্রে গেস এখনো কিন্তু কি এই জায়গাটা কিন্তু একটা মানে কি বল মানে কোয়েশ্চেন মার্ক রয়েছে যে হ্যাঁ রক যে ব্লাড লাইন রুলস ম্যাচ ধরো আমি তো মানে প্রেডিকশন করেই দিয়েছি যে হ্যাঁ সেথ রলিন্স আর কোডি রোডস হেরে গেল, আর তারপরে রক যে ব্লাড লাইন রুলস ম্যাচটা সেট করলো, তো এরপরে ট্রিপল এইচ কি কোনো স্টেপ নেবে না? আর গেস এটাই কি তাহলে রসলমিনিয়ার একটা পুরো বাওয়াল হবে যে হ্যাঁ ট্রিপল এইচ উঠে এসে বলবে তুই কি করে ব্লাড লাইন রুলস ম্যাচ করতে পারিস? তো এখান দিয়ে একটা কন্ট্রোভার্সি হবে যে হতে পারে যে হয়তো মানে ভাবো কোডি রোডস ওখানে জিতেও গেল কিন্তু লাস্ট মোমেন্টে ট্রিপল এইচ এসে এমন ভাবে বললো তার কারণে রোমান রেইনস স্টিল চ্যাম্পিয়ন থাকলো, তো ওখান দিয়ে একটা কেওস বিল হলো, গাইস এরকম সিচুয়েশনও হতে পারে। তবে আমার মনে হয় যে ট্রিপল এইচ তো ভাই রক তো সেই কবে বলে দিয়েছে, তার মাঝখানে ট্রিপল এইচের কোনো অ্যাঙ্গেল আসলো না, হঠাৎ করে রসলমিনিয়াতেই ঢুকবে মানে এটা প্রচুর আজব মনে হবে না, বাট স্টিল গাইস অনেক কিছু কিন্তু এখানে অ্যাঙ্গেল আসতে পারে, কারণ ট্রিপল এইচও কিন্তু ফাইনালি একটা ডিসিশন নেবে, কারণ যেরকম ভাবে ব্লাড লাইন রুলস ম্যাচ ধরে নেওয়া যে ব্লাড লাইন রুলস ম্যাচ হচ্ছে, বা তবে এই ব্লাড লাইন রুলস ম্যাচ আমরা রতে দেখলাম যে সেথ রলিন্স আর সোলো সিকোয়ার ম্যাচটা হলো কিন্তু ওটা কিন্তু জাস্ট একটা নন ডিসকোয়ালিফিকেশন ম্যাচের মতো হলো, ওখানে কিন্তু ওরকম দেখিনি যে হ্যাঁ জিমি উসো রেফারি হয়ে গেছে, কিন্তু রক যেরকম ভাবে বলেছিল যে হ্যাঁ জিমি উসো রেফারি হতে পারে উনি হয়তো ওটা মজা করে বলেছিলেন, কিন্তু গাইস এটা হতে পারে যে জিমি উসোকে সত্যি এই ম্যাচের মধ্যে রেফারি রাখলো, ইভেন হয়তো মানে পুরো মানে এরকম হতে পারে একটা ল্যাম্বারশেক ম্যাচের মতো যে চারপাশে পুরো ব্লাড লাইন মেম্বার হয়তো দাঁড়িয়ে রয়েছে আর কোডি রোডস আর রোমান রেইনস এর ম্যাচ হচ্ছে, গাইস এরকম অ্যাঙ্গেলও হতে পারে যে এই ম্যাচের মধ্যে কোনো আউটসাইড মেম্বার ইন্টারফেয়ার করবে না, শুধুমাত্র ব্লাড লাইনস এর যে মেম্বাররা তারাই রিংকে ঘিরে থাকবে, গাইস এরকম অ্যাঙ্গেলও কিন্তু মানে রককে দিয়ে গাইস এরকম স্ক্রিপ্ট গাইস হতে পারে, আর এটাই কিন্তু লিড করতে পারে যে একটা কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন যখন ট্রিপল এইচ রকের সামনে এসে দাঁড়িয়ে বলবে যে তুই কি করে এই ডিসিশন নিতে পারিস, গাইস এরকম অ্যাঙ্গেলও কিন্তু হিউজ হতে পারে, আর এটাও কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল এন্ডিং এর দিকে যেতে পারে। কিন্তু গাইস তোমাদেরকে আমি তিনটে এক্সাম্পল দেবো যে এক্সাম্পলগুলো তোমাদের লিড করবে যে হ্যাঁ গাইস ডাব্লিউডাব্লিউই এই অ্যাঙ্গেলগুলো করতে পারে। দেখো ফার্স্ট অফ অল তো যেটা আমরা রিসেন্টলি দেখেছি সেটা হচ্ছে গাইস লোগান পল আর কেভিন ওয়েন্স এর ম্যাচ, তোমাদের মনে আছে সেই লোগান পল নকল দিয়ে মারতে গেছিল কেভিন ওয়েন্স হাত থেকে নিয়ে ওকেই কেও করে দিয়েছিল নক আউট করে দিয়েছিল, কিন্তু যখন পিন করতে যায় তখন কিন্তু রেফারি কিন্তু দেখে নিয়েছিল, রেফারি দেখে নেওয়ার পরে কেভিন ওয়েন্সকে ডিসকোয়ালিফাই করে দিয়েছিল, এবার দেখো অবভিয়াসলি সেখান দিয়ে লোগান পল তো টাইটেল রিটেন করে নিয়েছে, তো গাইস এরকম অ্যাঙ্গেলও কিন্তু গাইস হতে পারে যে ডাব্লিউডাব্লিউই এমন কিছু সিনারিও করলো যে মানে ভাবো রোমান রেইনস আর কোডি রোডস এর ম্যাচের রোমান রেইনস হয়তো একটা চিয়ার শট মারলো বা হয়তো এমন কিছু একটা করলো যেটা অবভিয়াসলি হয়তো আমরা ভাবো যে হ্যাঁ মানে রেফারি দেখতে পাইনি, কিন্তু রেফারি হয়তো কাউন্ট করার সময় হঠাৎ করে হয়তো বলবে যে হ্যাঁ তুমি এটা করেছ, তার জন্য গাইস রোমান রেইনসকে গাইস ডিসকোয়ালিফাই করে দিতে পারে, গাইস এই অ্যাঙ্গেলটাও কিন্তু গাইস মেজর হতে পারে যে রোমান রেইনস ডিসকোয়ালিফাই হয়ে গেল। এবার দেখো তখন তোমরা বলবে যে এটা তো ভাই ব্লাড লাইন রুলস ম্যাচ, তো এখানে ডিসকোয়ালিফিকেশনের তো চান্স তো কোনো নেই, হ্যাঁ তোমরা বলতেই পারো যে এরকম কোনো একটা চান্স হবে না, কিন্তু গাইস তোমাদেরকে আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি এটাও কিন্তু খুবই এক্সাইটিং হতে পারে, সেটা হচ্ছে গাইস সেথ রলিন্স আর ডিন অ্যাম্ব্রোস এর ম্যাচ এলিমিনেশন চেম্বারে, ওখানে গাইস এরকম হয়েছিল যে ডিন অ্যাম্ব্রোস মানে জাম্প মারতে গেছিলো ওই টাইমে সেথ রলিন্স রেফারিকে টেনে দেয় আর ডিন অ্যাম্ব্রোস রেফারির ওপর পড়ে গেছিলো, রেফারি তারপর উপকার হয়ে গিয়ে চলে যায় আর ডিন অ্যাম্ব্রোস তারপর সেথ রলিন্সকে ডার্টি ডিটস মারে আর দেন একজন নতুন রেফারি ম্যাচে ঢোকে আর ডিন অ্যাম্ব্রোস সেথ রলিন্সকে পিন করে হয়ে যায় ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, কিন্তু তারপরে সেই পুরনো রেফারি বলে যে হ্যাঁ যেহেতু সেথ রলিন্স তার হাত ধরে টেনেছে তাই জন্য সেথ রলিন্স ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর ডিন অ্যাম্ব্রোস জিতেছে ভিয়া ডিসকোয়ালিফিকেশন। এখান দিয়ে সিন এরকম হয়ে গেছিলো যে ডিন অ্যাম্ব্রোস
জিতে তো গেছিল কিন্তু স্টিল চ্যাম্পিয়ন ছিল সেথ রলিন্স। এন্ড তারপরে কি হয়েছিল ভাই, ডিন অ্যাম্ব্রোস টাইটেল নিয়ে পালিয়ে গেছিল, ওটা তো মানে আলাদাই লেভেলে খুনসুটি চলেছিল ভাই। ডিন অ্যাম্ব্রোস আলাদাই জিনিস দিয়েছিল, আমাদেরকে কিছু বলার নেই। কিন্তু ওরকমও গেছে অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডব্লিউই এরকম সিন করলো যে রেফারি উল্টে তো গেল, যেটা রোমান রেন্সের সমস্ত ম্যাচেই হয়, কিন্তু লাস্ট মোমেন্টে এরকম সিন আসতে পারে যে দেখো ডিসকোয়ালিফিকেশন তো হবে না, সেটা তো আমরা বুঝতেই পারছি যদি ব্লাড লাইন রুলস ম্যাচ হয়, কিন্তু রেফারির ওপর যদি কেউ গায়ে হাত তোলে তো সেটা কিন্তু অ্যাঙ্গেল হতে পারে যে রেফারি গাইজ ডিসকোয়ালিফাই করে দিতে পারে। আর গাইজ এটাই অ্যাঙ্গেল হতে পারে যে রেফারি রোমান রেন্সকে ডিসকোয়ালিফাই করে দিল আর কোডি রোডস ভিয়া ডিসকোয়ালিফিকেশনে ম্যাচ দিতে পারে। কিন্তু গাইজ এই অ্যাঙ্গেলটাও হবে যে কোডি রোডস হয়তো ক্রস রোডের পর ক্রস রোড মেরে গাইজ রোমান রেন্সকে পিনও করে দিল, কিন্তু ওই টাইমে গাইজ অন্য রেফারি ছিল আর আগের রেফারি আলাদা ছিল, তো আগের রেফারি বলবে যে হ্যাঁ রোমান রেন্স যেহেতু আমাকে মেরেছে তো তাই জন্য আমি রোমান রেন্সকে ডিসকোয়ালিফাই করে দেবো। গাইজ এই অ্যাঙ্গেলটাও হতে পারে। আর ভাবো ওখানে একটা আলাদাই আপসেট থাকবে যে কোডি রোডস ম্যাচ তো জিতে গেল কিন্তু কোডি রোডস মাথায় হাত দিয়ে থাকবে যে ভাই আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, আর ওই দিক দিয়ে রোমান রেন্স হাসতে হাসতে টাইটেল নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে চলে গেল অ্যান্ড স্টিল রোমান রেন্স চ্যাম্পিয়ন। গাইজ এই অ্যাঙ্গেলটাও হতে পারে। এরপরে গাইজ আরও একটা এক্সাম্পল তোমাদের দেবো, কিন্তু এই এক্সাম্পলটা মানে যদি হয় তাহলে তো মানে পুরো হিস্ট্রি রিপিট করা হবে, আর সেটা হচ্ছে ডাস্টি রোডসের সাথে যে অ্যাঙ্গেলটা হয়েছিল। তোমরা সবাই জানো যে ইভেন কোডি রোডস তো এটাকে এক্সপ্লেন করেছিল যে ডাস্টি রোডস কিন্তু কখনোই ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জেতেনি, একটা ম্যাচ ছিল ঠিকই যেখানে ডাস্টি রোডস ভিয়া কাউন্ট আউটে জিতেছিল, কিন্তু কাউন্ট আউটে যে যেতে সে জাস্ট উইনার ডিক্লেয়ার হয় কিন্তু চ্যাম্পিয়নশিপ কখনোই তাকে দেওয়া হয় না, তো সেক্ষেত্রে সে কিন্তু সেই ম্যাচে কিন্তু চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করতে পারেনি। এবার দেখো ভাবো যে ডাব্লিউডব্লিউই ওই হিস্ট্রিকে রিপিট করতে পারে যে হ্যাঁ কোডি রোডস তো এরকম হলো যে কোডি রোডস রোমান রেন্সের ম্যাচটা হয়তো এন্ড হচ্ছে ভিয়া কাউন্ট আউট, আর কোডি রোডস হয়তো দাঁড়িয়ে পড়লো কিন্তু রোমান রেন্স দাঁড়াতে পারলো না, রোমান রেন্স হয়তো বাইরে পড়ে রয়েছে আর ওইটাই লিড করবে যে কোডি রোডস উইনার হয়ে যাবে কিন্তু রোমান রেন্স স্টিল রিটেন করে চলে যাবে। এবার গাইজ তোমরা বলবে যে এটা তো মানে প্রচুর আজব ব্যাপার হয়ে গেল, তাহলে কি এখানে কি আবার ম্যাচ রিস্টার্ট হতে পারে? দেখো ম্যাচ রিস্টার্ট হওয়ার প্রচুর চান্স আছে, আর এখানে গাইজ অ্যাঙ্গেল হতে পারে যে ট্রিপল এইচ সাডেনলি চলে আসবে আর ট্রিপল এইচ বলবে যে ম্যাচ রিস্টার্ট করে, এবার রক ওখান দিয়ে বলবে যে কেন রিস্টার্ট হবে ভাই, ম্যাচ হয়ে গেছে হয়ে গেছে, ব্লাড লাইন রুলস ম্যাচ ছিল তো হয়ে গেছে। তো এখানেও গাইজ এরকম অ্যাঙ্গেল হতে পারে যে ডাব্লিউডব্লিউই এখানে ট্রিপল এইচ, দেখো এটা বোঝা যাচ্ছে ভাই ট্রিপল এইচ আর রকের কিছু একটা খুনসুটি রেসলম্যানিয়ার মধ্যেই হবে, তার জন্যই গাইজ এই অ্যাঙ্গেলটা হয়নি, কিন্তু আমরা ফিল তো করছিলাম যে ওটা হতে পারে। কিন্তু গাইজ লাস্ট যে আমি প্রেডিকশনটা করবো, দেখো এটার চান্সেস হিউজ হতে পারে যে এই যে গাইজ ব্লাড লাইন রুলস ম্যাচ হলো, গাইজ এই ম্যাচের মধ্যে হতে পারে যে জিমি উসো সত্যি সত্যি রেফারি থাকলো আর অবভিয়াসলি কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচটা চলছে, আর এই মোমেন্টে গাইজ এরকম হতে পারে যে রোমান রেন্স ভুল করে জিমি উসোকে স্পিয়ার মেরে দিল। অ্যান্ড গাইজ অ্যাঙ্গেল এরকম দেখাবে যে জিমি উসো রোমান রেন্সের উপর খেপে যাবে আর জিমি উসো জাস্ট রোমান রেন্সের উপর মানে এমনভাবে খেপে যাবে আমরা ভাবো বোধ হয় যে জিমি উসো ব্লাড লাইন থেকেই বেরিয়ে যাচ্ছে, এরকম অ্যাঙ্গেলে গাইজ হতে পারে যে জিমি উসোকে স্পিয়ার মারার জন্য জিমি উসো খেপে যাবে আর রোমান রেন্সকে ডিসকোয়ালিফাই করে দেবে আর জিমি উসো ডিক্লেয়ার করবে কোডি রোডস অ্যাজ এ উইনার। এবার দেখো ওই মোমেন্টটা না প্রচুর ফ্যান্সদের কাছে অবাক করা হবে যে ভাই জিমি উসো তো রেফারি তো উনি তো মানে মানে কি বলবো মানে একদম পুরো সৎভাবেই রেফারি কাজ করেছে এরকম ব্যাপারে, কিন্তু লাস্টে হঠাৎ করে জিমি উসো চোখ মেরে দেবে আর রোমান রেন্স হাসতে হাসতে টাইটেল নিয়ে বেরিয়ে যাবে আর জিমি উসো বলবে যে এটাই ব্লাড লাইন রুলস ম্যাচ আর আমি যেহেতু রেফারি তো আমি যে ডিসিশন নেবো সেটা হবে। গাইজ এই অ্যাঙ্গেলটাও কিন্তু গাইজ হতে পারে যে ওখানে যেটা আমি কথাটা বললাম গাইজ ওটা জিমি উসোকে নিয়ে করাতে পারে, আর ভাবো কোডি রোডস ওখানে হয়তো অ্যাজ এ উইনার ডিক্লেয়ার হয়ে গেল কিন্তু এইখানে এইখানে রোমান রেন্স অ্যাজ এ স্টিল চ্যাম্পিয়ন হয়ে র্যাম্প দিয়ে হেঁটে চলে যাচ্ছে। গাইজ এই অ্যাঙ্গেলটা কিন্তু হিউজ হতে পারে, কারণ আমার তো মনে হচ্ছে গাইজ ডাব্লিউডব্লিউই হয়তো এন্ড মোমেন্টে এরকমই অ্যাঙ্গেল করবে যে কোডি রোডসকে কিছু না কিছুভাবে জিতিয়ে তো দেবে কিন্তু রোমান রেন্সের কাছে স্টিল চ্যাম্পিয়নশিপ রেখে দেবে, কারণ এটা খুব স্বাভাবিক যে ডাব্লিউডব্লিউই চাইবে যে ভাই রোমান রেন্সকেও প্রোটেক্ট রাখতে আর কোডি রোডসকেও, যেহেতু কোডি রোডস সেকেন্ড টাইম রেসলমেনিয়া স্টেপ আপ করেছে টু টাইম রয়্যাল রাম্বল উইনার হয়ে গেছে ওই অ্যাঙ্গেলটাও দিতে। এরপরে তোমরা বলবে যে তাহলে কি কোডি রোডস আর রোমান রেন্সে কি আনফিনিশ বিজনেস থেকে গেল? গাইজ ডেফিনেটলি আনফিনিশ বিজনেস থাকলো, কিন্তু হ্যাঁ কোডি রোডস কিন্তু রক বলেছিল যে এটাই তোর কাছে শেষ চান্স, যদি তুই এটা না করতে পারিস তাহলে তুই ভুলে যা, মানে তুই সত্যি বেরিয়ে যায় এরকম বলতে গেলে। তো এখানে তাহলে গাইজ কোডি রোডসের কাছে একটা রিজন থাকবে যে হ্যাঁ রোমান রেন্সের এগেনস্টে স্টেপ আপ করা, কিন্তু ওখানেই রক খেলা খেলে দেবে, রক বলবে যে হ্যাঁ তুই আবার রোমান রেন্সের এগেনস্টে স্টেপ আপ করতে পারিস কিন্তু তার জন্য তোকে ফাইনাল বসকে সম্মুখীন হতে পারে হতে হবে, ফাইনাল বসকে হারাতে হবে। গাইজ এই অ্যাঙ্গেলটাও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে গাইজ হুলুস থুলুস কাণ্ড তো হবে আর মেবি গাইজ একটা কন্ট্রোভার্সিয়াল এন্ডিং হতে পারে। তবে তোমরা কি মনে করো গাইজ, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি ভাই রোমান রেন্স কি স্টিল চ্যাম্পিয়ন হবে থাকবে নাকি আমরা ফাইনালি এইবার কোডি রোডসকে পাবো? তো এটা কিন্তু সব থেকে বড় তোলপাড় হুজ্জুতি যাকে বলতে গেলে এভরিথিং। তবে আমরা তো
আর ডিসকাশন করার কিছু নেই গাইস, সিরিয়াসলি আর ডিসকাশন করার কিছু নেই, সব শেষ। কিন্তু দেখার পালা যে নাইট টু কি হতে চলেছে, তো তারপরে তো অনেক ডিসকাশন হবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।